এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। দাদা, মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে না যেতেই তার শোকে একেবারে আধখানা হয়ে গেছে। বলি, মেয়ের বিয়ে কি তোমার একার হয়েছে? মেলা ফ্যাকটাজ করিস না, যত সব একবার কমলা মায়ের শ্বশুর বাড়িতে গেলে নিজেই দেখতিস বুঝতিস কেন আমার মুখ দিয়ে খাবার ঢুকছে না। এ বাড়িতে এত এলাহি আর ওখানে ওকে নিকি গো, ওদের গর্দ বুঝি বালু নয়, ওটা বাড়ি নয় এগিনি, ওটা বাড়া বাড়ি। আর জামাই আস্ত বদের ধারী। ও জি জি, জামাই সম্বন্ধে অমন কুকথা কেউ বলে নাকি? বলে 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 ডেকয়েট হলে বলে, ও সু তোদের আর কি, তোরাই তো উঠে পড়ে লেগেছিলিস কমলা মায়ের বিয়ের জন্য, আর আমিও গুরুদেবের কথা শুনে ঘরদোর কিছু না দেখে মেয়েটার বিয়ে দিয়ে দিলাম ওই বাড়িতে। তা ও বাড়িতে তুমি এমন কি খারাপ দেখলে দাদা যে এসে এখানে বুক ধরে বসে পড়লে? খারাপ কি দেখেছি? যা দেখেছি সবই খারাপ। কি হলো বাবা? এটা কি? এটা ইয়ে খাট না বিভ্রাট? এ কোন ঘরে আমার কমলা মা বউ হয়ে এলো? বাড়ি ফিরে তো আবার তোর মামাই জিজ্ঞাসা করবে, তখন কি বলবো তাকে? বলবে আমি খুব ভালো আছি। ঘরদোরের কি ছিরি, সাজসজ্জা বিচ্ছিরি, কমলা মায়ের কি জানা, মেঝেতে রাখে ফুডের থালা, কোথাও নেই বিলিতি তাজ, জবরজং ভেরি মাছ, বাড়ির সামনে গোবর, উঠোনে গোবর, বেয়াইয়ের এক শালা তার নামও গোবর, বাড়ি তো নয় যেন গোয়াল। কি হলো, কটা কানে যাচ্ছে নে? বিষপন্থরটা ঠিক জায়গাতেই পড়েছে দিদি, দেখো এবার কি হয়। তুই দেখ, আমার জপে বসার সময় হয়েছে, আমি মায়ের ঘরে যাই গে। ও কি বলছিস ছোট, বৌমা সবে নিয়ে ধুয়ে এসেছে, তাকে গোবর গাঁটতে বলছিস, তাকে আবার নাইতে হবে যে? তা নাই তো হলে আবার নাইবে, তা বলে কোনো কাজ কর্ম করবে না, সেটা কি করে হয় দিদি? ছোট ছোট কাজ কাজ বিশেষ আছে, ওইটুকু একটা মেয়ে এত বড় উঠোনে একানি করতে পারে, তার কি শেষে অভ্যেস আছে বল? অভ্যেস নেই যখন অভ্যেস করতে হবে। করবে তো, কিন্তু ছোট সে যে এখন ছোট। ও, সে যখন এতই ছোট একেবারে কচি কুকি, তখন তার বাপ মা বের দিয়েছে কেন শুনি? বাবা, শাওরি তার বৌমাকে কাজ দিচ্ছে, তুমি তাতে বাধা দিচ্ছ বড় বৌদি, মাছে যেন মাসির দরদ বেশি। ভুল টাকো যে সুন্দর, কি মাথাটা তো খারাপ হলো, কি কি সব বলছে ও, একদম চোখ রাঙিয়ে কথা বলবে নে। আমি কি ভুল বলেছি? হ্যাঁ, নতুন বৌমার আসল শাওরি কে তা তো তোমাকে দেখলে বোঝা যায়। ছোট বৌদি তার নিজের বৌমাকে দিয়ে যা খুশি কাজ করাতে পারে, তাতে তোমার মাতব্বরি করার মানে কি? হ্যাঁ, সে জ্ঞান সবার আছে বলে তো মনে হয় না। আমি নিজের বৌমাকে সংসারের কাজকর্ম শিখিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাতে অন্য জাল লাগছে কেন? ছোট ছোট, তুই তুই কথা আমায় বলতে পারলি রে? হ্যাঁ পারলো, কেন বলবো না কেন? তুমি আমার থেকে বড় বলে তুমি যা খুশি করবে, আর সেটা আমায় মুখ বুঝে সহ্য করতে হবে, কোথায় নেকা আছে শুনি? ছোট আমি কি কি তুমি কি না বলেছিলে যে বাড়িতে নতুন বউ এলে তাকে সবটা শেখে পড়িয়ে নেবে? নতুন বউ এ বাড়িতে আসার পর থেকে তাকে শুধু টেকে নিয়ে ঘুরছো, এসেলে তো তোমাদের দুজনের গপ আর পুরোচ্ছে না। এ বাড়ির নিয়ম কানুন কিছু শিখেছো? সেটা যখন তোমার দ্বারা হয়নি তখন নিজেরটা তো নিজেকে বুঝতে হবে বই কি। আজ আরো ছেলে আর বৌমা দুটোই তো আমার নিজের, তাই না? ছোট তুই আজ এত বড় কথা বলতে পারলি আমার। মা বড় মাকে এমন করে বলছে কেন? বড় মা যা করে তো আমার কথা ভেবেই করে, বড় মা নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। সুহা এবার সত্যি বড্ড বাড়াবাড়ি করছে, দিদিকে এইভাবে কথা শোনাচ্ছে? মানিকটা এই সময় কোথায় গেল কে জানে। যাক, দুই সতিনের মধ্যে দিদি বোনের সম্পর্ক দেখে যাদের চোখ জ্বলতো, আজ তোর এই কথা শুনে তারা বড় শান্তি পেয়েছে রে। তুই আজ ওদের বড় আনন্দ দিলি ছোট।
তোমার এত কথার মার পেছেন আমি বুঝিনি আর বুঝতেও চাই। ছোট দিদি তোমার অনেক কাজ পড়ে আছে না, যাও গিয়ে কাজগুলো করো, আমাদের শাউরি বৌমার ব্যাপারে না গলাতে এসো। কি হলো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, কথা কানে যাচ্ছে না? আজ গোবরে মাখামাখি করাচ্ছি, কাল গোবর কাবো। আহা গো, দেখেছো তোমার দাদার অবস্থা? বলি অত মন খারাপ করো নে, মেয়েকে চোখের সামনে দেখতে পাচ্ছ না বলে তোমার সব কিছু অমন খারাপ খারাপ দেখছে। এই তো দুদিন পরেই কমলা মা আর জামাই অষ্টমঙ্গলা করতে আসবে, তখন তো থাকবে কিছুদিন। রাইট, তবে কিছুদিন নয়, সব দিন। দাদা কি কইছে গো বৌদি? গুরুদেবের বিধান শুনে আমি কমলা মায়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু বিয়ের পর কে কোথায় থাকবে এমন কোনো বিধান তো গুরুদেব দেননি। তাই আমি ঠিক করেছি, এই কমলা মা এবার বাড়িতে ফিরলে আমি তাকে আর কোথাও যেতে দেবো না, এবারে কেই থাকবে আর জামাই একা একা ফিরবে। ইট ইজ মাই বিধান। মোটেও না, বলি বিয়ের পরে তুমি মেয়েকে শ্বশুর বাড়ি না পাঠিয়ে এখানে রাখবে, লোকে কি বলবে গো? হ্যাঁ, তার উপর বেয়াই মশাই, তিনি কি ছেলে কথা কইবেন নাকি? শোন, বিয়ের পর অষ্টমঙ্গলা করতে মেয়ে আর জামাই আসবে, কিন্তু তারপরে চলে যাবে। বলি বিয়ের পর থেকে আমরাও তো শ্বশুর বাড়িতেই আছি গো, কমলা মাকেও তো তাই থাকতে হবে। বেশ, তবে কমলা মায়ের আরামে যেন কোনো খামতি না থাকে সেটা আমি দেখব। এই বাড়িতে যেভাবে রানীর মতন সে থাকতো, ও বাড়িতেও যাতে আরামে রানীর মতন থাকতে পারে সেই ব্যবস্থা আমি করব। আমার কমলাবা যেখানে আছে সেই মুকুঞ্জে বাড়ি এবার হয়ে উঠবে লন্ডনের প্যালেস। আগে তো আমি কোনোদিনও এই কাজ করিনি মা, আমাকে একটু দেখিয়ে দেবেন কেমন করে উঠোন কোনোতে হয়? মা গো, এই মেয়ের আসপটা দেখো, নিজে শাউরিকে বলছে উঠোন নিকোতে। না না ফুলপিসি, আমি করব, আমাকে একবার দেখিয়ে দেওয়ার কথা বলছিলাম। দেখেছো ছোট বৌদি, জমিদার বাড়ির মেয়েকে বউ করে আনলে কি হয়? এই মেয়ে যে দোয়া আর নিকোনোর মধ্যে ফারাকটাও জানে না। ও দিদি, ওটুকু মেয়ের সঙ্গে শোয়া যা শুরু করেছে এ তো অন্যায়, তুমি কিছু বলো না। না রে অবলা। এই মেয়ে, জল যখন ঢেলেই পেলেছো তখন ভালো করে ঝাঁট দিয়ে জলটা সদর দরজার বাইরে বের করে দাও, বুঝেছো? নাকি হাতে ধরে না দেখালে তুমি কিছুই করতে পারবে না। না না ফুলপিসি, আমি পারবো। কিছু বলতে না পারো দিদি, আমি বলছি শুয়াকে দাঁড়। না বলা, যাস নে, চটরাজ মতির বউ আছে, ও যখন আমায় কথা শোনাতে ছাড়েনি তখন তোকেও কথা শোনাতে ছাড়বে না। শোনা, আমি তোকে ভয় পাই নাকি? না রে অবলা, এবারে লোকে আমায় হাজার কথা শোনাক না, আমি অজম করে নেব, কিন্তু এরা যদি তোদের কিছু বলে না আমি সহ্য করতে পারবো না। ভালো করে জাঁট দাও দেখি, সব জল জাঁট দিয়ে সদর দরজার বাইরে বের করে দাও, বুঝলে? জাঁটাটা কি করে ধরতে হয় সেটাও তো যেকোনি দেখছি। দাঁড়াও দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। মা ছোট, আমার কোমরটা ভেঙে গেল গো, এই জমিদারের মেয়েকে বাড়ির বউ করে এনে সব গোনা চলে গেল। মা আপনার লেগেছে?
শাওরিমাকে পেলে দিয়ে এখন ছুদোচ্ছ? মা আপনার লেগেছে। আমি কেন মাকে ফেলতে যাব? কেন আবার তোমাকে দিয়ে তো কাজ করাচ্ছি। এই মেয়ে, তুমি কি ভেবেছো হ্যাঁ আমরা কিছু বুঝি না নাকি? না না ফুল পিসি, আমি তো এই মেয়ের সাথে কথা বললে শেষ হবে না। আমাকে বলো। মা আমি আসছি। আপনিও আমায় সত্যি সত্যি রাক্ষসী ভাবছিলেন? মানে না, সেটা তো থাক, আমি বাড়ি যাব। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায়।